আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গরমকাল পড়ে গেছে, তাই আজকের একটা নতুন ডেজার্ট রান্না করব, সেটা হলো ডেলগোনা কফি। প্রত্যেকবার এই ডেলগোনা কফি খেতে গেলে আমাদের রেস্তোরাঁ বা রেস্টুরেন্টে যেতে হয়। আজকে বাড়িতেই তৈরি করব। এতে যা যা লাগবে, কফি আর গার্নিশিংয়ের জন্য ডেরি মিল্ক, আমি এখানে 5 টাকা দুটো ডেরি মিল্ক ব্যবহার করছি, 2 চামচ, 2 থেকে আড়াই চামচ কফি আগে আমি বাটিতে দিয়ে দেব। আর এটাতে একটা টিপস হলো, এটাতে আপনারা সব সময় চিনিটা, গুঁড়ো চিনি ব্যবহার করবেন। আজকে আমার গুঁড়ো চিনি নাই, আমি এটা দিয়ে চালিয়ে নিচ্ছি, এটাতে ঝামেলা বেশি, অনেকক্ষণ ধরে গুঁড়ো চিনি চিনিটাকে গোলাতে হবে। হালকা পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প পানি দিয়ে নাড়তে হবে। আর যেটা বলছিলাম, গুঁড়ো চিনি দিয়ে করলে তাড়াতাড়ি হয়, এখানে আমার একটু সময় বেশি লাগবে কারণ আমার বাড়িতে গুঁড়ো চিনি নাই। চিনিটা মিক্সিতে প্রথমে গুঁড়ো করে নেবেন, তারপরে একদম হ্যান্ড বাইন্ডার দিয়ে। আরেকটা টিপস, এটা হ্যান্ড বাইন্ডার দিয়েই করবেন, ইলেকট্রনিক যে মেশিন আছে সেটা দিয়ে করবেন না, তাতে ফেটে যায় কপিটা। হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে করলে, ধীরে 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 করলে এটা ভালো হয়। আমার আর একটু করতে হবে, এটা একদম আঠালো যখন হয়ে যাবে, এই দেখুন আঠালো হয়ে গেছে, ছুটছে না, তার মানে আমার কফিটা হয়ে গেছে। এবার গার্নিশিংয়ের জন্য আমি এই ডেরি মিল্ক 5 টাকার চকলেটটা প্রথমে একটু গরম করে নিয়ে নিচে করে নিয়েছি, এবার গ্লাসটাতে সাজানোর জন্য দিয়ে দেব। এটা খুব স্বাদ, সুস্বাদু একটা গরমকালে খাওয়ার মতন ডেজার্ট, এটা আপনি বাড়িতে বানিয়ে সবসময় খেতে পারবেন, বাচ্চাদেরও খুব প্রিয়। আমার গার্নিশিংটা হয়ে গেল, এবার এতে আমি দেব উষ্ণ গরম দুধ, আধা একটা গ্লাস, তাই গ্লাসে দিচ্ছি। হয়ে গেছে, এবার উপর থেকে দিয়ে দেবো কফি। আমার কফিটা খুব স্মুথ হয়েছে, খুব সুন্দর হয়েছে, আজকে একদম পারফেক্ট ডেলিভারি। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার লাইক করতে ভুলবেন না, আর প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। উপর থেকে একটু চকলেট দিচ্ছি, এই চকলেটের গার্নিশিংটা অপশনাল, আপনার থাকলে করতে পারেন, না করতে পারেন, না থাকলেও করার দরকার নেই, দিলে ভালো লাগে দেখতে। এই এবার আরেকটা চকলেট আমি অর্ধেক করে ভেঙে দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, আমার ডেলগোনা কফি তৈরি। এটা আপনি গরম গরমও খেতে পারেন, তবে দুধটা মনে রাখবেন হালকা গরম হালকা ঠান্ডা, একবারে গরম দুধ দেবেন না, কফিটা ফেটে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।